আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো দুধ চিতই পিঠা। শুকনো চাউলের গুঁড়ি দিয়ে কীভাবে তুলতুলে নরম চিতুর পিঠা বানায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন এবার আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাই। এবার একটি বাটিতে 4 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া নিয়ে নিলাম। এরপর 1 চামচ লবণ দিয়ে 1 কাপ ময়দা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব। এরপর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার হালকা কুসুম গরম পানি দিয়ে আমি অল্প অল্প করে ডোটা তৈরি করে নিব। এবার ডোটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তাহলে পিঠাটা বানালে সুন্দর তুলতুলে হবে। এবার চুলাতে একটি পাতিল বসিয়ে 1.5 কেজি লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার কিছু লং, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। এরপর 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে গুঁড়ো দুধগুলো মিক্স করে নিব। এবার 2 কাপ চিনি দিয়ে দিলাম। এরপর 1 চামচ লবণ দিয়ে নেড়ে ছেড়ে নিব। এবার দুধটা বলক উঠে গেছে। এরপর 1 বাটি ব্লেন্ড করে রাখা নারকেল দিয়ে দিব। এবার রেস্টে রাখা ডোগুলোর সাথে আমি 1 কাপ ভাত ব্লেন্ড করে নিয়ে এর সাথে মিক্স করে নিব। ডোটার ঘনত্বটা এমন হবে দেখেই বুঝতে পারবেন। আমি আগে থেকে 1টা চুলাতে কড়াই বসিয়ে দিলাম। এরপর ডোটা দিয়ে দিলাম। তারপর 1টা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলাটা লো হিটে থেকে একটু ভাড়িয়ে নিতে হবে। পিঠাটা এখন তুলে নিব। এবার আগে থেকে ঝাল করে রাখা দুধগুলোর মধ্যে আগে থেকে খেজুরের গুঁড়গুলোকে আমি ঝাল দিয়ে নিয়ে ঠান্ডা করে
দুধের সঙ্গে অ্যাড করে নিলাম। এবার পিঠাগুলো দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। আজ আমার নরম তুলতুলে দুধ চিতই পিঠা বানানো রেডি হয়ে গেল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।